একবার এই হাত একবার ওই হাত একবার এই হাত তারপরে আস্তে আস্তে একটা বড় রুটি তৈরি হয়ে গেল। একটি কালা রুটির দাম কত? এটি মূলত আসলে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার, আমি দিনাজপুরে এসে উপভোগ করতেছি। তো প্রিয় দর্শক, চলতে চলতে দিনাজপুর রোডে 10 মাইল নামক স্থানে একটি দোকানে পৌঁছাইলাম। এখানে দেখুন কত সুন্দরভাবে এই ভাই কি তৈরি করছে। ভাই কি তৈরি করছেন? কালাই রুটি ভাই, মাসকালাই রুটি। মাসকালাই রুটি, এই যে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে মাসকালাই রুটি তৈরি করছে। এভাবে খামির করা হচ্ছে। এটাতে কি কি দেওয়া হয় উপকরণ? আপেলের গুঁড়ো আর মাসকালাই। কত সুন্দরভাবে আস্তে আস্তে রুটিটাকে বড় করা হচ্ছে। একটু একটু করে পানি নেওয়া হচ্ছে। এটা কি পানি? একটু একটু করে পানি নেওয়া হচ্ছে। আর এভাবে একবার এই হাত একবার ওই হাত একবার এই হাত একবার ওই হাত তারপরে আস্তে আস্তে একটা বড় রুটি তৈরি হয়ে গেল এবং দিল এখানে। কত সুন্দরভাবে এই যে একটি রুটি তৈরি হয়ে গেছে দেখুন। এটাও কি সেই রুটি না? বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই রুটি খাওয়া হয়। যে দেখুন প্রিয় দর্শক, এটা হলো বেগুন ভর্তা, এটি হলো কাঁচা মরিচের ঝাল, শুকনা মরিচের ঝাল। দেখুন তিন আইটেমের ভর্তা, মরিচের ভর্তা এবং সেই সাথে বেগুনের ভর্তা। আর এছাড়াও এখানে পাবেন হলো হাঁসের মাংস। এই যে দেখুন কত সুন্দর লাল টকটকে হাঁসের মাংস। মামা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাড়ি হলো চাপাইনবাবগঞ্জ। চাপাইনবাবগঞ্জ। আর আপনি কাজ করতেছেন কোথায়? 10 মাইল, দিনাজপুর 10 মাইল। দিনাজপুর 10 মাইল। দেখুন প্রিয় দর্শক, এনার বাড়ি হইল চাপাইনবাবগঞ্জ। আর ইনি দিনাজপুরে এসে সেই ঐতিহ্যবাহী রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি তৈরি করতেছে, কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে। তো প্রিয় দর্শক, সেই 10 মাইল নামক জায়গায় আমরা এসেছি দিনাজপুরের। আমি এবং রাকিব আছি এখানে। আমরা কালাই রুটি খাবো এবং এটা স্বাদ গ্রহণ করবো যে আসলে কেমন লাগে এটি। তো প্রিয় দর্শক, এখানে আপনারা যদি কালাই রুটি খেতে আসতে চান তাহলে একটি কালাই রুটির দাম কত? 30 টাকা। 30 টাকা। এটার সাথে কি কি দেবেন? এটার সাথে দেবো বেগুন, ঝাল আর পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, মানে এই ভর্তা আইটেম দিবেন আর একটা কালাই রুটি 30 টাকা দাম। আচ্ছা আচ্ছা, মানে 30 টাকার মধ্যে এই দুটো ফ্রি। এই দুটো ফ্রি। আর বেগুন ভর্তা নিলে আরো 10 টাকা বেশি পড়বে। আর হাঁসের মাংস সহ? হাঁসের মাংস 190 টাকা দাম। হাঁসের মাংস প্যাকেজ 190। কয়টা রুটি থাকবে সেখানে? একটা রুটি আর হাঁসের মাংস। তো প্রিয় দর্শক, চলে এসেছে সেই তিন পদের ভর্তা এবং কালাই রুটি। আসলে প্রথমে অনেক গরম, আসলে প্রথমে রুটিটা ছেড়তে গিয়ে অনেক গরমের সম্মুখীন হয়েছি আমি। প্রথমে একটি টুকরা নিতে হবে এবং এটাকে মিক্সড করতে হবে। এখানে দেখুন প্রিয় দর্শক, এখানে সরিষার তেল দিয়েছে, বেগুন ভর্তা, কাঁচা মরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তা, সেই সাথে দিয়েছে কুচি কুচি করে কেটে পেঁয়াজ। এই যে দেখুন এবার খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতকালে কিন্তু ভাই ভর্তা আইটেম আরও বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, শীতকালে যেমন ওই যে সরিষার ভর্তাটা পাওয়া যায়, একেবারে অসাধারণ, একটু অসাধারণ কালা রুটি। দেখুন এত মোলায়েম কালা রুটিটা, এত সফট মস মসে একটি কালা রুটি। দেখুন কত সুন্দর খেতে, অসাধারণ, এত ভালো লাগতেছে আমি ওকে বলে বোঝাতে পারবো না। তো আপনারাও এটা খেতে পারেন দিনাজপুরে। এটি মূলত আসলে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার, যেটি আমি দিনাজপুরে এসে উপভোগ করতেছি। তো প্রিয় দর্শক, দেখুন এখানে বসে আমরা সেই রাজশাহীর ঐতিহ্যবাহী যে কালাই রুটি, এই কালাই রুটি এই হোটেলে এসে আমরা খাইতে পারলাম। এটি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে এখানকার একটি হোটেল আলমদিনা হোটেল, 10 মাইলের একটি আলমদিনা হোটেল, এখানেই মূলত সেই রাজশাহীর কারিগর দ্বারা কালাই রুটি বানানো হয়। এখানকার কোনো কারিগর নাকি সেই কালাই রুটি বানাইতে পারে না। এই কালাই রুটি বানাইতে হলে অবশ্যই সেই রাজশাহীর কারিগরকে নিয়ে আসতে হবে। তো প্রিয় দর্শক, আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আল মামুন। আল মামুন ভাই, এই হোটেল কি আপনার? তো আল মামুন ভাইয়ের আলমদিনা হোটেল, এখানেই আমরা মূলত সেই কালাই রুটি খাইলাম। তো এনার কাছে, এনার আপ্যায়ন এবং এনার আতিথেয়তা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনারাও এই 10 মাইলে এসে আলমদিনা হোটেলে খেতে পারেন।
এই ভাই অনেক ভালো, এই ভাইয়ের যে কর্মচারীরা আছে তারা অনেক ভালো, তাদের আতিথেয়তা আমার কাছে খুবই মুগ্ধ করেছে। তো ভাই ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে।